যেকোনো মূল্যে 5 জানুয়ারি নির্বাচন ঠেকাতে হবে এ নিয়ে বিএনপি জামায়াতের সহিংস অবস্থানের সাথে দেশি বিদেশি অনেক শক্তি জোট বাঁধে বিপরীতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অবস্থান ছিল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও যুদ্ধাপরাধের বিচার শেষ করতে নির্বাচন করতেই হবে প্রবল পরাক্রম দুই শিবিরের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় আওয়ামী লীগ ও তার সহযোগীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জনের জয় নগণ্য ভোটার উপস্থিতি গণতন্ত্রের মূল চেতনার প্রতিফলন হলো কিনা এমন বহু প্রশ্ন থাকা সত্ত্বেও থিতিয়ে পড়ে বিএনপির আন্দোলন বিরোধিতাকারী বিদেশি শক্তিরাও ধীরে ধীরে সহযোগিতার হাত বাড়াতে শুরু করে সরকারের দিকে এরই মাঝে কেটে গেল একটা বছর সমালোচনা থাকলেও হাসিনা সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতির বিপক্ষে দাঁড়ায়নি সাধারণ মানুষ রাজনৈতিক অধিকারগুলি মিটিল মিছিল মত প্রকাশের স্বাধীনতা এইগুলি সারা বছরই সরকার বাধা দিয়েছে পুলিশ বা জেলে হয়রানির শিকার হতে হয়েছে দেশ এক অর্থে সঠিক চলেছে কিন্তু একটা সবসময় জনমনে একটা অস্বস্তি একটা শঙ্কার ভাব ছিল জনতার ক্ষমতায়নের বদলে পুলিশ এবং নিপীড়নমূলক যন্ত্রগুলোকে ক্ষমতায়নের পথে তারা অগ্রসর হচ্ছে রাজনীতিতে স্থিতি এসেছে সহিংসতা দূর হয়েছে সবকিছু মিলিয়ে এক বছর হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংহতির সময়কাল এবং আমি বলবো যে নিরুপদ্রব সময়কাল স্বাধীনতার পরে এরকম আমরা খুব বেশি পাইনি তবে এদেশের অন্যতম বড় রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি 5 জানুয়ারি নির্বাচন ঠেকাতে ব্যর্থ হলেও সরকারকে মেনে নেয়নি কখনোই তাদের দাবি এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে অনির্বাচিত অবৈধ একটি সরকার দেশ চালাচ্ছে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ একটি রাজনৈতিক দলের চেয়েও একটি সন্ত্রাসী রাষ্ট্রীয় সন্ত্রাসী গোষ্ঠী প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে সব সমালোচনা প্রতিবাদ প্রতিরোধ প্রতিহত করেই আরও এক বছর দেশ শাসন করল শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের দাবি এই এক বছরে দেশ এগিয়েছে অর্থনীতি ও উন্নয়নের মাপকাঠিতে দুর্বল হয়েছে জঙ্গি মৌলবাদ অনেকটাই ফেরা গেছে 72-এর সংবিধানে পরাজিত হয়েছিল চক্রান্ত ব্যর্থ হয়েছিল তারা আর মাঠে নামতে পারে প্রবৃদ্ধির হার বাড়িয়েছে এবং আপনি জানেন যে আন্তর্জাতিক মন্দার মধ্যে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে দেশের স্বাভাবিক স্বস্তিকর অবস্থায় তবে শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আরও 4 বছর বাকি আছে সরকারের দুর্বল গণতন্ত্র আর সুশাসনের ঘাটতি নিয়ে সেই পথে চলাটা কতটা মসৃণ হবে বছরান্তের 5 জানুয়ারি সেই প্রশ্নই রেখেছে আবার মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা